সুপ্রিয় দর্শক, আজ আপনাদের বানিয়ে দেখাবো টমেটো সস। খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে বানিয়ে দেখাবো। চলেন তাহলে বানিয়ে নিই। সুপ্রিয় দর্শক, দেখুন আমরা টমেটোগুলোকে এভাবে কেটে নিয়েছি। সুপ্রিয় দর্শক, টমেটো সস বানানোর জন্য কি কি প্রয়োজন দেখুন। শুকনো লঙ্কার গুঁড়ো, ভিনেগার, লবণ, চিনি এবং টমেটো। দেখুন আমরা টুকরো করে কেটে নিয়েছি। দেখুন আমরা চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমরা টমেটো গুলো দিয়ে দিব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন টমেটো গুলো মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখুন টমেটো গুলো আধা সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ সিদ্ধ করলেই হয়ে যাবে। দেখুন আমার টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেপে চেপে গালিয়ে দিচ্ছি টমেটো গুলো। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন আমরা একটা জালি নিয়েছি এটা ছাকার জন্য। টমেটোটাকে এরকম চেপে চেপে ছেঁকে নিব। দেখুন টমেটো গুলো আমরা শিলপাটায় বেটে নিয়েছি, এখন চাল নিতে চেলে নিব। দেখুন সুন্দর পড়ছে।
দেখুন আমরা টমেটো গুলোকে ছেকে নিয়েছি, এখন আমরা এটা চুলায় বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে ভিনেগার। এখন এটাকে বারবার নাড়তে হবে। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর একটা বাসনা বের হয়েছে। আর কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে এটা। একটু হালকা দেখে দিচ্ছি, দেখুন আমার সস বানানো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। সুপ্রিয় দর্শক, দেখুন হয়ে গেল আমাদের বানানো টমেটো সস। আপনারা এরকম ভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব টেস্ট। সবাইকে ধন্যবাদ।